আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর মাসের শুরু, আজকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, আর মাসের শুরুতেই আমরা আলোচনা করব পুরো মাস জুড়ে আমরা কোন কোন দিনগুলি ছুটি পাচ্ছি। অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারবো সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা সম্পর্কে। দেখো, ছুটির তালিকা বলতে গেলে আমরা এখানে রবিবারগুলিকেও কিন্তু অন্তর্ভুক্ত করেছি। তো পুরো মাসে, মানে সেপ্টেম্বর মাসে টোটাল আমরা 5খানা রবিবার পাচ্ছি, সেই সঙ্গে ছুটির তালিকায় আমাদের 5ই সেপ্টেম্বর পরে, যেদিন শিক্ষক দিবস হিসাবে কিন্তু উদযাপন করা হয়, সেদিন ছুটি না বললেও চলে, কিন্তু সেদিন পঠন পাঠন কিন্তু বন্ধ থাকে। স্কুল বলো, কলেজ বলো, বিশ্ববিদ্যালয় বলো, পঠন পাঠন বন্ধ থাকছে। তারপরে একটানা 3 দিন আমরা ছুটি পাবো, 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর এবং 17ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর স্পেশালি রবিবার পড়ছে, যেটা তোমরা সবাই জানো, রবিবার বন্ধই থাকবে। 16ই সেপ্টেম্বর ফতেয়া দোহাস দাহাম উপলক্ষে ছুটি, এবং 17ই সেপ্টেম্বর আমাদের বিশ্বকর্মা পূজার জন্য ছুটি। তারপরে আমরা যদি মাসের শেষে চলে যাই, মাসের শেষের দিকে 27শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে কিন্তু ছুটি। তো এই হচ্ছে পুরো সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।